এ দেখো কি রান্না হয়েছে, দেখো কি রান্না হয়েছে, ডিম হয়েছে, ডিম আলু। দেখো সকালবেলা সকালবেলায় জল ভরা হচ্ছে, এ পতিদেব আমার জল ভরছে। আজকে সানডে, ছুটি আছে, কাজে যায় না, তো আজকে জল ভরে দিচ্ছে তার জন্য, না হলে তো এতক্ষণ ভরা আর হয়ে যেত। আর এখন বাজছে নটা, নটার সময় জল ভরা হচ্ছে। আর আজকে প্রচুর সবাই একটু লেট করে উঠেছে, এর জন্যই উঠেছে। আজকে তোমাদের দাদাভাই কাজে যাবে না বলে, না হলে তো এতক্ষণ রান্না হয়ে যেত, চলেও যেত কাজে। আর সুদীপ গেছে স্নান করতে, আর এই যে প্রতিদেব আমার জল ভরছে, আর আমি ভিডিও করছি, তোমাদের সাথে কথা বলছি। আর আজকে আমার জন্য এই যে এত কিছু রয়েছে, এইগুলো বুঝতে পারছো এগুলো কি, এত কিছু এগুলো আর বলছি না। অনেকক্ষণ থেকেই ডাকছে মেশিনটা, কিন্তু আমি এতক্ষণ বসছিলাম না, একটু পর করে বসবো তার জন্যই। আর চা খাওয়া হয়ে গেছে, সকালের সব কাজ হয়ে গেছে, ঝাড়ু পোঁছা, চা খাওয়া, আর বাসন তো রাত্রিবেলা ধোয়া থাকে জানো। সকালের সব কাজ হয়ে গেছে, জলটাও ভরা হয়ে গেছে, এবার সব স্নান হবে। সুদীপ তো গেছে আগে, তারপরে সব স্নান হবে। আর আমার এই দিকের দেখো লাইট জ্বালায়, আমার এই এই আমার এই ডাইনিংয়ের বিছানা এখন ওঠে না, দেখো ডাইনিংয়ের বিছানা এখন ওঠে না। আর এই যে একটা মস্তান ছোটোটা, ছোটো মস্তান বসে আছে, এই যে ওর জন্যই ওঠে না, ছোটো মস্তানের জন্য, তাই তো। এবারে তোলা হবে এই বিছানাটা। ঘরের বিছানা উঠে গেছে না? ঘরেরও বিছানা ওঠে না জানো তো বন্ধুরা, দেখেছো বন্ধুরা কত কামচোর, কামচোর এই যে কিছুই করে না জানো তো, সকালবেলা উঠে ওই ঘর রুম থেকে উঠে এইখানেতে উঠে বসে আছে, আর এইখানেই বসে বসে চা খেয়েছে, তার জন্যে দেখো কামচোরের মতন বসে আছে, কামচোর। চলো বন্ধুরা আসছি, আবার স্নান করে পুজো করে আর দেখো চলে এসেছি রুটি খেতে, দুটো রুটি নিয়েছি, এই দেখো একটা দুটো দুটো রুটি নিয়েছি, সাথে একটা কলা নিয়েছি, আর এই যে ছোট ছোট চার পিস জিলিপি নিয়েছি, জিলিপি আজকে সুদীপ নিয়ে এসেছে, জিলিপি অনেক দিন খাওয়া হয় না, গরম গরম জিলিপি অল্প করেই নিয়ে এসেছে, আর এই যে নিয়ে বসে গেছি। আজকে সকালের টিফিন চা খাওয়ার পর আর এই হচ্ছে টিফিন খাওয়া হচ্ছে। আর দেখো এইদিকে ভাত বোস করিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত ফুটছে, তো ভাতটা বোস করিয়ে দিয়েই আর আমি এই টিফিন খেতে এসেছি, টিফিন খেয়ে তারপরে সবজি কাটবো, কী রান্না হবে জানি না এখন, আগে খেয়ে নিই টিফিন। রান্না হয়ে গেছে, দেখো কী রান্না হয়েছে, দেখো কী রান্না হয়েছে, ডিম হয়েছে, ডিম আলু দিয়ে একটা সবজি হয়েছে, আজকে একটাই সবজি করেছি জানো তো বন্ধুরা, এই ডিম আলু দিয়ে একটা সবজি হয়েছে, আর আলু সিদ্ধ মাখা হয়েছে, আর ভাত আছে, আর এইটা আমার ভাত, সাথে একটা পেঁয়াজ আছে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, আর এই এই সবজিটা না একটু গ্রেভি গ্রেভি করেছি, মানে মাখো মাখো পড়া মেয়েকে খাওয়ার জন্যে, দেখতে পাচ্ছ ডিমগুলো আজকে ভেজে করেছি, এ একটা টুকরো, একটা টুকরো, একটা টুকরো, একটা টুকরো। চলো খেয়ে নিই ভাত। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর এখন দেখো মুড়ি নিয়ে বসে গেছি, সবাই ঘরে আছে, আজকে সানডে প্রথমেই বলেছিলাম, তো মুড়ির সাথে চাট দেখো চানাচুর, আর এইটা হচ্ছে বাদাম ভাজা, বাদাম দেখাচ্ছে ওই যে সুদীপ, আর তার সাথে আছে চা, লিকার চা, আর সুদীপ ঘরে থাকলে একটু লিকার চাই পছন্দ করে, ওই জন্যই লিখার চা বানিয়েছে, আর গ্লাসটা দেখাচ্ছে জানো তো, বড় গ্লাসটা সুদীপের, তার জন্যই ও বড় গ্লাসটা করে দেখাচ্ছে। আর এখন না সব ফোনগুলো সব জোরে জোরে আওয়াজ হচ্ছিলো, তো
তো তার জন্য আর ভয়েস দিতে পারি না, পরে ভয়েস দিচ্ছি। ওই যে সুদীপ খাচ্ছে, চলে এসেছি, দেখো কিচেনেতে রুটি তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই চলে এসেছি, দেখা না হয় না, তোমাদের সাথে শেয়ার করা হয় না। এটা কি বলো তো, মটর আলু শুকা সবজি। আর এখানে কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে বেসনের অমলেট, তার উপরে দেয়া হচ্ছে, দেখো বেসনের আমলেট বানানো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, দেখাতে ভুলে গেছি। অল্প করে পেঁয়াজ কুচি দেয়া হয়েছে, তারপরে দেখো দেয়া হচ্ছে এই দেখো সবজি। আলু মটরের সবজি দেওয়া হচ্ছে বেসনের আমলেটটাতে, আর বেসনের আমলেটটাতে জানো তো একটা ডিম আছে। আর দেবো না, আবার উপর থেকে পেঁয়াজ দেওয়া হচ্ছে, আর বেশি পেঁয়াজ দিস না, আবার ওইগুলোতে পেঁয়াজ নিয়ে নেওয়া হবে, আর পেঁয়াজ দিস না এতে, আর ওই তো পেঁয়াজ দেওয়া হয়ে যাবে ওই তিনটাতে, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে দেখো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা যাচ্ছে, কাঁচা লঙ্কা তো দিস না ঝালাচ্ছে, এদিকে খেতে পারবে না, এদিকে দমকা ভরে কাঁচা লঙ্কা দিয়ে যাচ্ছে, তারপরে দেখো চাটনি যাচ্ছে, ওই দেখো চাটনি অল্প করেই দে, পরে আবার লাগলে দিয়ে করে নিবি, চাটনি চলে গেল। এবারে ভালো করে ভাজা হবে, দেখতে পাচ্ছো বন্ধুরা, ধোঁয়ায় ধোঁয়া, এই দেখো এটা কি হচ্ছে বলো তো, চিলা। এর আগেও আমি শেয়ার করেছি, আর এইটা জানো তো বন্ধুরা আমার ফেভারিট, আমি বানাচ্ছি বেসনের চিলা। আর দেখাচ্ছে না শুধু রান্না দেখি, আর আজকে বানাচ্ছে সুদীপ, মানে আমলেটটাও সুদীপ বানিয়েছে, কিন্তু আমি সব মানে জোগাড় করে দিয়েছিলাম, ওইটাকে রান্না বলে না, ঠিক আছে। আর এই সবজিটাকেও আমি করে দিয়েছি, আমলেটটা ব্যাটার আমি বানিয়ে দিয়েছিলাম, কীরকম কত পরিমাণে জল টল সব লাগবে সেই সব আমি করে দিয়েছিলাম, বসে বসে ও শুধু করছে, হয়ে গেছে, দেখতে পেয়েছে তো। এবারে এর সাথে ধনে পাতার চাটনি দেওয়া হবে আর খাওয়া হবে, এটাই ছিল আজকে ডিনারের মেনু। বন্ধ করে দে গ্যাসটা, আবার দেখো উপর থেকে দিচ্ছে দেখো চাটনি, আরো আর চাটনি দিস না, ওর এটা নিজেরটা দেখো ভরে ভরে চাটনি দিয়েছে, দেখেছো তো, কারণ আমি উপর থেকে চাটনি লবো না, ভরে ভরে চাটনি দিচ্ছে, দেখেছো বন্ধুরা একদম পারফেক্ট বেনে গেল। আর এটা হচ্ছে ডিনারে রুটি আর চিলা, এই দেখো হয়ে গেছে, আর এত সুন্দর একটা গন্ধ উঠেছে না, খুব সুন্দর, এই দেখো বন্ধুরা, এটা আমার খুব মন পছন্দ একটা খাবার, খুব ফেভারিট। আমার চিলাটা কিরকম হয়েছে, আমাদের চিলাটা তোমরা কমেন্ট করে বলবে। চলো এবারে রুটি খাওয়া হবে, এই দেখো বসে গেছি, একটা রুটি আর চিলা, এই দেখো আদি খাচ্ছে, এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে, এই দেখো সুদীপ খাচ্ছে, রুটি আর চিলা, আজকের ডিনারটা জমে যাবে, আমার ফেভারিট না তার জন্য, চলো আগে খেয়ে নিই।